আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম। মেডিকেল ইনস্টিটিউটে নারী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে তালেবান। শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক বীজ বৃক্ষ তুলে ফেলব উবাইদুল কাদের। মার্চ থেকেই বাড়ছে বিদ্যুতের দাম। ইসরায়েলের দখলদারি নিয়ে আজ আইসিজিতে যুক্তি তুলে ধরবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বাংলাদেশকে সহায়তা দিবে ভারত। শ্রদ্ধার ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী মার্চে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে রাষ্ট্রায়ত্ত মেডিকেল ইনস্টিটিউটে উচ্চ বিদ্যালয় থেকে পাশ করা নারীদের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে তালেবান। তালেবান পরিচালিত সরকারি সংবাদ মাধ্যম বাখতার জানায়, কাবুলের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার থেকে আফগানিস্তানের এক ডজনেরও বেশি প্রদেশে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ মাধ্যমটি এ বিষয়ে আর কোনো তথ্য জানায়নি। আফগানিস্তানের ক্ষমতাসীন কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের এই কথিত নির্দেশনা সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তানে 2021 সালের আগস্টে ক্ষমতা পুনর্দখলের পর তালেবান যোদ্ধারা ষষ্ঠ গ্রেডের পর থেকে নারীদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা এবং সরকারি বেসরকারি খাতে নারীদের কাজের উপর নিষেধারোপ করে। যেসব নারী তালেবানের ক্ষমতা দখলের আগে কলেজ থেকে পাশ করেছেন, তাদের জন্য মন্ত্রণালয়ের এই কথিত নির্দেশনা স্বস্তির বাতাস বয়ে আনতে পারে। এখন তারা তাদের শিক্ষা অব্যাহত রেখে পরবর্তীতে স্বাস্থ্যখাতে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। দেশটিতে স্বাস্থ্যখাত সহ অল্প কয়েকটি খাতে এখনও নারীদের কাজ করার অনুমতি রয়েছে। কয়েকটি ত্রাণ সংস্থা বলেছে, নারী শিক্ষা ও কর্মসংস্থানের উপর বিধিনিষেধ আরোপের ফলে আফগানিস্তান ইতিমধ্যে ভঙ্গুর স্বাস্থ্যখাত আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে দেশটিতে কোনো নতুন ডাক্তার পায়নি। জাতিসংঘ বারবার হুঁশিয়ারি দিয়েছে, আফগানিস্তান সুনির্দিষ্টভাবে নারীকর্মী এবং সার্বিকভাবে স্বাস্থ্যখাতে দক্ষ কর্মীর স্বল্পতায় ভুগছে। এ মাসে প্রকাশিত এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করেছে, বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত উন্নয়ন সহযোগিতা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় আফগানিস্তানের স্বাস্থ্যসেবা বড় আকারের ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা বলেছে, নারীদের কর্মসংস্থানের উপর তালেবানের সর্বাত্মক বিধিনিষেধ আরোপের সংকট আরও ঘনীভূত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, আজকে একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকের এই দিনে সাম্প্রদায়িকতার যে বিষ বৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বিষ বৃক্ষকে সমূলে তুলে ফেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বিষ বৃক্ষকে সমূলে তুলে ফেলব আমরা, এটাই আমাদের অঙ্গীকার। আজ সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। উবাইদুল কাদের বলেন, 21 ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে 21 ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। পরে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইলফলক অতিক্রম করে 71-এর সত্য জাতীয়তাবাদের নির্দেশনা আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষা যোদ্ধা, অতপর 71-এ আমরা বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, 1971 সালে 16ই ডিসেম্বর যে বাংলাদেশের বিজয় হয়েছে, সেই বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি আজকে সারা বিশ্বে বিস্ময়ের। এর বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। আগামী মার্চ মাস থেকেই বিদ্যুতের বর্ধিত দাম কার্যকর হতে পারে। দাম বাড়ানোর ঘোষণা দিয়ে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করতে পারে বিদ্যুৎ বিভাগ। এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি গণমাধ্যমকে বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে, এর সঙ্গে ভোক্তা পর্যায়ে কিছুটা সমন্বয় হবে, তবে ভোক্তাদের উপর খুব বেশি প্রভাব যাতে না পড়ে সেভাবেই বাড়ানো হবে। যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের কিছুটা বেশি বাড়বে। বিদ্যুৎ বিভাগ বলেছে, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ব্যবহারের বুঝে নির্ধারণ হয়। মাসে প্রতি 100 ইউনিট পর্যন্ত 100 থেকে 200 ইউনিট এবং 201 থেকে 300 ইউনিট পর্যন্ত এভাবে বিভিন্ন শ্রেণীর জন্য আলাদা আলাদা দর থাকে। কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট 25 থেকে 30 পয়সা বাড়তে পারে। তবে যারা সর্বোচ্চ ব্যবহারকারী অর্থাৎ মাসে 600 ইউনিটের বেশি ব্যবহার করেন, তাদের জন্য প্রতি ইউনিটে
70 থেকে 80 পয়সা বাড়তে পারে। এর আগে গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে ভোক্তা পর্যায়ে 5% করে বাড়ানো হয় বিদ্যুতের দাম। এর মধ্যে গত বছরের ফেব্রুয়ারি থেকে এক দফায় বাড়ে পাইকারি বিদ্যুতের দাম। এ নিয়ে গত দেড় দশকে পাইকারি পর্যায়ে 12 বার ও ভোক্তা পর্যায়ে 13 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আগে গণশুনানির মাধ্যমে অংশীদারদের মতামত নিয়ে দাম বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন গত বছরের জানুয়ারি থেকে সরকারের নির্বাহী আদেশে দাম বাড়ানো হচ্ছে। নির্বাহী আদেশে সর্বশেষ 2023 সালের 28 ফেব্রুয়ারি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়, যা ওই বছরের মার্চ থেকে কার্যকর হয়। গ্রীষ্ম মৌসুমে সামনে রেখে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা মেটানোর পরিকল্পনা বাস্তবায়নে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় ডলার ও টাকার ঘাটতিতে বিদ্যুৎ কেন্দ্রের বিলও বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি আইনি বৈধতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে চলা ও শুনানিতে আজ বুধবার যুক্তি তুলে ধরেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ইসরায়েলের এ দখলদারি আইনি বৈধতা নিয়ে মতামত দিতে 2022 সালের সাধারণ পরিষদ জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজের কাছে অনুরোধ জানিয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান শুনানি চলছে। শুনানিতে অংশ নিচ্ছে না ইসরায়েল। এক লিখিত বক্তব্যে দেশটির বলছে, বোঝাপড়ার ভিত্তিতে ফিলিস্তিন সংকট সমাধানে আদালতের এই সম্পৃক্ততা ক্ষতি বয়ে আনতে পারে। 2022 সালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর দখলদারি বিষয়ে আদালতের মতামত দেওয়ার বিরোধিতা করেছিল। আজকের শুনানিতে ওয়াশিংটন এ বিষয়ে আদালতে রুল দিতে পারে না, এমন যুক্তি তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। 27 ফেব্রুয়ারি পর্যন্ত এ শুনানি চলবে। শুনানিতে 50টির বেশি দেশ তাদের যুক্তি তুলে ধরবে। আজ যুক্তরাষ্ট্র ও রাশিয়া ছাড়াও আদালতে মিশর ও ফ্রান্সের যুক্তি তুলে ধরার কথা রয়েছে। গত সোমবার যুক্তি উপস্থাপনকালে ফিলিস্তিনের প্রতিনিধিরা বিচারকদের প্রতি ইসরায়েলের দখলদারিকে অবৈধ ঘোষণা করার অনুরোধ জানান। তারা বলেন, আদালতের এমন ঘোষণা ইসরায়েলে ফিলিস্তিন সংকটকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছতে সহযোগিতা করতে পারে। গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সহ 10টি দেশ দখলদার করা ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের তৎপরতা নিয়ে আদালতের কড়া সমালোচনামূলক বক্তব্য দেয়। তাদের অনেকেই ইসরায়েলের দখলদারিকে অবৈধ ঘোষণা করার পক্ষে যুক্তি তুলে ধরে। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় 29,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার মধ্যে আইজিসিতে এ শুনানি চলছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাল্টা জবাব হিসেবে ওই দিন থেকেই গাজায় নারকীয় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ ঘটনা আগে থেকেই চলে আসা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিকে আরো জটিল ও তা নিরসনে শান্তিপূর্ণ পথ খুঁজে বের করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা পরবর্তী ধাপে উন্নতি করতে যৌথ উদ্যোগে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব আলোচনার টেবিলে তুলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার ঢাকায় ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম বিষয়ে এক সেমিনারে তিনি বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা বিস্তৃত দিকগুলো বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করে নিতে আগ্রহী ভারত, যার মধ্যে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তিও রয়েছে। হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে উন্নতি করার কথা বলেন হাইকমিশনার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর দ্য ওয়ার্ল্ড দর্শনে গত এক দশক ধরে পরিচালিত ভারতের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির বিভিন্ন দিক সেমিনারে তুলে ধরেন প্রণয় ভার্মা। তিনি বলেন, ওই দর্শনে পরিচালিত হয় ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে বিপুল বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি প্রতিরক্ষা রপ্তানিও বাড়িয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনার আয়োজিত এই সেমিনারকে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে ভারতের প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি নির্দেশন হিসেবে উল্লেখ করেন প্রণয় ভার্মা। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের $50 কোটি প্রতিরক্ষা ঋণ চুক্তির বিষয়টিও প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার অংশ।